সম্মানিত মুহতারাম হাজেরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের শ্রেদারে সরাইল প্রথম নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ মিআরাজের সাথে উর্দগমনের ব্যাপারে আল্লাহ পাকেই সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে অনেক আলোচনা করেছেন। তাহলে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুন্দর করে জানিয়ে দিলেন এই মিআরাজের রাতের কিছু অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবুল্লাহকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলি দেখাবার জন্য। যেই জায়গাগুলি দিয়ে আল্লাহ তাআলা সফর করালেন, যখন কোন আল্লাহর বান্দা বান্দি ঘুমিয়ে যায় ও আল্লাহর সাথে সম্পর্ক জড়িয়ে দিয়ে ঘুমিয়ে যায়, রাতে ঘুমাবে আর সারা রাত ইবাদতের সওয়াব ফেরেশতারা লিখে দিবে। যেরকম সুবহানাল্লাহ। ও মুহতারাম হাজেরিন, এবার শুনুন ভালো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বরকতময় তিনি যিনি তাহার বান্দাকে বান্দা বলার কারণ কি, রহমতের নবী কি বান্দা বলার কারণ কি জানার দরকার আছে না নাই? আপনারা তো আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের গোলাম। রাসূল তো আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের গোলাম। তাফসীর হাসানুল বায়ান ওই তাফসীর গ্রন্থের মধ্যে বলা হয় দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাহ তাআলা যখন বললেন হাবিবুল্লাহ আপনি কি দুনিয়ার বাদশাহী চান, আপনি কি পৃথিবীর রাজত্ব চান, আপনি কি গোটা পৃথিবীর কি বাদশাহী চান না গোলামিও চান? আল্লাহ পাক জানতে চাইলেন। জিব্রাইল ইশারা দেয়, ওগো রহমতের নবী গোলামিও নিয়ে নেন, আবদিহি নিয়ে নেন। কারণ হলো গোলামিয়তের মধ্যে কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুরি নাই। আর গোটা পৃথিবীর রাজত্বের মধ্যে অহংকার জোরে করা ছাড়া নাই। রাজা বাদশাদের ভিতরে অহংকার ছাড়া নাই, নেতাদের মধ্যে অহংকার ছাড়া নাই। অহংকার যদি না থাকতো, অহংকার করে কোরআনের বিরুদ্ধে আইন পাস করে মদের লাইসেন্স দিতে পারত না। অহংকার নেতা হয়েছে, নেত্রী হয়েছে, এই অহংকার আবু জাহেলও দেখিয়েছিল, ফিরআউন দেখিয়েছিল, হামান কারুন দেখিয়েছিল, নমরুদ দেখিয়েছিল, কিন্তু এরা পৃথিবীর জমিনে টিকে থাকতে পারে নাই। লা'নতের সাথে, অভিশপ্তের সাথে বিদায় করে দিলেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই। মুসলমান নামদার জিবাই যখন রাসূলুল্লাহকে ইশারা দিলেন, রহমতের নবী বললেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি দুনিয়ার রাজত্ব চাই না, দুনিয়ার বাদশাহী চাই না। কারণ বাদশাহ হইলে, দুনিয়ার ক্ষমতাবান নেতা হইলে অহংকার জোরে কোন আসনা নাই, গেট আপ আসনা নাই। কি গেট আপ করে আসে দেখবেন মহতারাম হাজেরিন, কিন্তু গোলামিয়তের মধ্যে কোনো অহংকার নাই। কারণ এইখানে আমরা যারা আছি সবাই জোরে বলুন তো কার গোলাম? আমরা আল্লাহ পাকের গোলাম। এখানে কে খাটো আর কে লম্বা কোনো ভেদাভেদ নাই, এখানে কে ধলো আর কে কালো কোনো ভেদাভেদ নাই, সবই আল্লাহ পাকের গোলাম। গোলামিয়তের মধ্যে কোনো অহংকার নাই। নবীকে আল্লাহ নবী বললেন আল্লাহ আমাকে গোলামিও দিয়ে দেন, আল্লাহ বললেন হাবিবুল্লাহ গোলামিও দিয়ে দিলাম। কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুরি নাই। আল্লাহ ডিক্লেয়ার করে দিলেন হাবিবুল্লাহ আপনাকে এমন ভাবে গোলামের স্বীকৃতি দিয়ে দিলাম, বান্দার স্বীকৃতি দিয়ে দিলাম। Amar tamam srishti jagoter bhitore bandader prothom katare prothom number jannat oi namta holo apni Habibullah Subhanallah bolte ichcha kore na oi namta holo apni Habibullah karon holo Habibullah ami Allah apnake gulamiyater degree diye dilam golam hisabe qabul kore nilam banda hisabe qabul kore nilam এই জন্য কোরআনের বহু জায়গায় আল্লাহ তার হাবিবুল্লাহকে আবদিহি বলে সম্বোধন করেছেন গোলাম বলে সম্বোধন করেছেন আল্লাহ এই জন্য বলেছেন আমার হাবিবুল্লাহ হলো এমন গোলাম যে হাবিবুল্লাহর কোনো অহংকার নাই কোনো তাকাব্বুর নাই জোরে কোন ঠিক কিনা কারণ হলো রহমতের নবী আল্লাহ পাকের এমন শ্রেষ্ঠ গোলাম গোটা পৃথিবী যার জন্য পাগল আল্লাহু আকবার বলেন না গোটা পৃথিবীর জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দাও দানব জিন পড়ে যা কিছু আছে কারণ কোরআনে এসেছে জিনদের একদল নবীর উপরে কালিমা পড়ে কিন্তু মুসলমান হয়ে গিয়েছিল ঠিক কিনা সম্মানিত মহতারাম হাজেরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবুল্লাহর এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন কারণ নবী যখন মক্কা মদিনার অলিতে গলিতে যখন হাঁটাচলা করতেন দাওয়াতে কাজ করতেন এই মক্কা মদিনার রাসূলুল্লাহ যখন হাঁটতেন রাসূলুল্লাহর পায়ের তলা মুবারকের মধ্যে যখন এই মরুভূমির ইটির কণা বালি কণা পাথরের কণা পড়ে যেত আল্লাহর নবীর ভালোবাসায় নবীর প্রেমে পাথর কণা ইটের কণা বালি কণা গলি তোলার মতন নরম হয়ে যেত সুবহানাল্লাহ কি মনে করেন নবীর প্রেমে আপনি যদি ইটের উপরে পা রাখেন পাথরের উপরে পা রাখেন বালি কণার উপরে পা রাখেন ওগুলো কি নরম হবে কথা বলেন নরম হবে দুনিয়ার যত রাজা বাদশা আছে তাদের পায়ের তলায় ইটের কণা বালি কণা পাথরের কণা পরে নরম হবে কিন্তু নবী আল্লাহ পাকের এমন একজন গোলাম যে গোলাম জমিনে পা রাখলে পাথরের কণা ইটের কণা বালি কণা পর্যন্ত তুলার মতো নবীর প্রেমে নরম হয়ে যায় আল্লাহু আকবার বলেন